মাশাআল্লাহ পাখি যেভাবে খাচ্ছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাকে যারা রেগুলার ফলো করেন তারা সবাই জানেন আমি কিন্তু সবসময় ব্লগ শেয়ার করি না তবে স্পেশাল কোনো অকেশনে বা কোথাও বেড়াইতে গেলে স্পেশাল কিছু হইলে সেই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমি আসছি আমার বাবার বাসায় বগুড়াতে সো তার কিছু স্পেশাল মোমেন্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে থাকছে বগুড়ায় গিয়ে আমি কি কি করেছি কি কি খেয়েছি তারপরে কি কি বেঁধে নিয়ে আসছি আমার বাসায় সো সব কিছুই থাক আর এই ব্লগটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদের সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ওয়েল আমি এবং আপনাদের ভাইয়া রাত 12টার বাসে রওনা দিয়েছিলাম আর বগুড়াতে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের বেজে গেছে ভোর 5টা যাই হোক রাস্তায় তেমন জ্যাম ছিল না এই জন্য তাড়াতাড়ি পৌঁছেছি আমরা তবে এরকমও রেকর্ড আছে আমি ঢাকা থেকে বগুড়ায় আসছি প্রায় 20 ঘন্টা জার্নি করে এটা ঈদের সিজনের কথা বলছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পার আমরা পুকুরের পাড়ে আসছি আর পুকুর পাড়ে যেগুলো ডাব গাছ লাগানো সেগুলো সব আমার আব্বুর হাতের আম্মু তনয়কে বলছিল যে গাছ থেকে ডাব পেরে নিয়ে আসো জামাই আসছে কতদিন পরে এত কষ্ট করে জার্নি করে আসছে জামাইকে ডাব খাওয়ানোর জন্য আম্মু একদম ব্যস্ত হয়ে গেছে যাই হোক জামাইকে ডাব খাওয়ানোর পরে আমরা সবাই গেলাম আমাদের পেয়ারার বাগানে সো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর পেয়ারা ফলন হয়েছে এবার বাগানে বাগানের এক পাশে আম্মু একটা আতা ফলের গাছও লাগিয়েছে এবং আলহামদুলিল্লাহ এটাতে এই এই গাছে ফার্স্ট টাইম ফল আসছে আমরা যে দেখি একটা ফল পেকেও গেছে অ্যান্ড উই ওয়াজ লাইক সো এক্সাইটেড খুশির চোটে আমরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম এরকম অবস্থা যাই হোক সাকিব গাছের পেয়ারা দেখে বলতেছে আমি পাখির মতো করে পেয়ারা খাবো সো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কীভাবে পেয়ারা খাচ্ছে আর পেয়ারাগুলো এত ক্রিস্পি ছিল এত মজা ছিল মাশাল্লাহ আর আমরা নিশ্চিন্তে পেয়ারাগুলা খাচ্ছিলাম জাস্ট ওপরের পলিটা সরাই নিয়ে খাচ্ছিলাম কারণ এখানে তো কোনো মেডিসিন ইউজ করা হয়নি একদম ফরমালিন ছাড়া ভালো ফ্রেশ পেয়ারা এই বাগানটা মেইনলি আম বাগান তবে আম বাগানের মাঝে মাঝে কতগুলো পেয়ারার চারা রোপণ করা হয়েছিল সো দেখতেই পাচ্ছেন সেগুলোতে বাম্পার ফলন আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আমি আম্মু আর শ্রাবণী গিয়েছিলাম আমাদের কলার বাগানে এক ছড়ি কলা কেটে নিয়ে আসছি সেখান থেকে কারণ এটা আমি ঢাকায় নিয়ে আসবো আমার সাথে এই বাগানের কলাটা যে এত মজা লাস্ট টাইম আম্মু যখন আমার বাসায় আসছিল তখন নিয়ে আসছিল এই পাকা কলাটা আমি তো খেয়ে পুরা ফিদা হয়ে গেছি আলহামদুলিল্লাহ এত মজা ছিল দুপুরে খাবার ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি তারপরে কাতল মাছের ঝোল তারপরে মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করেছিল আম্মু আর এটা হচ্ছে প্যারেন্টস মুরগি আর এটা হচ্ছে পাবদা মাছের গ্রেল প্রত্যেকটা আইটেম ছিল অনেক 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 মজা আলহামদুলিল্লাহ অনেক দিন পর মানে খুবই মজা করে ভাত খেয়েছি বগুড়ায় যাব কিন্তু মমিনের চা খাবো না তা তো হয় না তাই না এটা বগুড়াতে খুবই প্রসিদ্ধ এবং স্পেশাল একটা জায়গা যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন চা খাইতে আসে শুধুমাত্র যাই হোক এখানে টিকিয়া একটা বিক্রি হচ্ছিল যেটা অনেক টেস্টি ছিল এক খাসির টিকিয়া আমরা সবাই বসে বসে এখানে চিপস মুড়ি মাখা এগুলো খাচ্ছিলাম দেখি সাইফানও অনেক লাইক করেছে মুড়ি মাখা সে তো খুব মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন বগুড়ায় সাবগ্রাম হাটে চারমাথাতে মোমিনের দোকানটা আগে ছিল এখন একটু দূরে চলে গেছে লোকেশনটা যাই হোক আমার কাছে পার্সোনালি বলবো আগের তুলনায় চায়ের টেস্টটা একটু কম লেগেছে সকাল সকাল দেখি আমার কাজিন সিস্টার সিনথিয়া গায়ের বধূ সে যে একদম রেডি ওর স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে পার্টিসিপেট করে অ্যান্ড গেস ওয়ার্ড শি গট দ্য ফার্স্ট প্রাইজ আলহামদুলিল্লাহ এদিকে আমাদের পুকুরে জেলে চলে আসছে মাছ ধরার জন্য আসলে গত বছরই মাছের পোনাগুলো ছাড়া হয়েছিল জালের সাহায্যে মাছ ধরে দেখছিল যে কত বড় হয়েছে মাছগুলা আমাদের এই পুকুরটা প্রায় 5 বিঘা জমির ওপরে করা হয়েছে আর এই গ্রামে যতগুলা পুকুর আছে তার মধ্যে আমাদের এই পুকুরটা সবচেয়ে বড় এবং পুরাতন প্রায় 100 বছর আগের এই পুকুর আমার দাদুর বাবা অর্থাৎ মরহুম রায় মাহমুদ সরকারের আমলে এই পুকুরটা খনন করা হয়েছে আমার দাদিমার মুখ থেকে এই পুকুর খননের সময়ের অনেক কাহিনীই শুনেছি এই পুকুর যখন প্রথমবার খনন করা হয় তখন নাকি পুকুরে পানি উঠছিল না
সেই সময় একটা উট জবাই করে উটের মাথা পুকুরের মাঝ বরাবর রাখা হয়। তারপর থেকে পুকুরে পানি উঠতে শুরু করে। দেখাও দা না। ওরে বাবা। দেখা মনে হয়। মাশাআল্লাহ। দাও খেতে বসো। খাই দাও। রুই মাছগুলোর সাইজ হবে প্রায় 2-2.5 কেজির মতো, বেশি বড় হয় নাই। সো আরও কিছুদিন মাছগুলোকে খাবার দিতে হবে। যাই হোক, পাবদা মাছ আর রুই মাছ নেওয়া হয়েছে, কারণ সাকিব হচ্ছে রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ তেমন খায় না, আর কাতল মাছগুলো তেমন বড়ও হয় নাই। আর এই কারণেই আমরা রুই মাছ আর পাবদা মাছটাই শুধু নিয়েছি। আর তখন হয়তো সাকিবকে বলছিল যে দুলা ভাই আপনি শুধু বলেন কোন মাছটা খাবেন, সেটাই নিয়ে নিব। যেই হোক, জামাই বলে কথা, সো আম্মু জামাইয়ের জন্য একদম টাটকা মাছ এখানে কাটছে, এবং টাটকা মাছ সেই দিনই রান্না করে জামাই বাবাজিকে খাইয়েছে। আলহামদুলিল্লাহ, মাছের টেস্টটা এত মজা ছিল। আর এই মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে শর্টস আকারে আছে। আর আম্মু কতগুলো মাছ আমার জন্য কাটাকাটি করে রেখে দিয়েছে, এগুলো আমি ঢাকায় ব্যাক করার সময় কিন্তু নিয়ে আসবো আমার সাথে। এবার যে দেখি গাছের তেঁতুলও কিন্তু পাকতে শুরু করেছে। পাকতে শুরু করেছে বলতে পেকে গেছে। সো চিন্তা করলাম আমার বাসার জন্য কিছু নিব, এই কারণে গাছ থেকে তেঁতুল পেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাছ ভরা তেঁতুল। আসলে আমাদের এই গাছটাও প্রায় 100 বছর আগেরই পুরানো। আমি ছোটোবেলা থেকে না এই গাছটা, তেঁতুলের গাছটা এত বড়ই দেখে আসছি, জানি না কেন। এই গাছটার এই বিষয়টা আমার কাছে মজা লাগে যে গাছ বড়ও হয় না আবার ছোটও হয় না, মানে সবসময় একই সাইজেরই থাকে। একেই বলে মনে হয় এভারগ্রিন গাছ। আলহামদুলিল্লাহ, এক বস্তা ভরা তেঁতুল পেরে নিয়ে আসছি। এর মধ্যে শুধু যে পাকায় আছে তা কিন্তু না, পাকা কাঁচা মিলাই আছে। পাকা কাঁচা বলতে একটু বালু বালু তেঁতুলটা, যেটা যাই হোক আমরা বেছে এই যে দেখেন একটা বড় খাঁচার মধ্যে তেঁতুলগুলো রেখে দিয়েছি এবং রোদ দিচ্ছি। এটা আমি ঢাকায় নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমার দাদুবাড়ি, এখানেই আমার ছোটোবেলা বড়োবেলা সব বেলাই কেটেছে। বিয়ের পরে তো ঢাকায় চলে গিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই বাড়িটাও কিন্তু প্রায় 100 বছর আগেকারই পুরাতন। আসলে আপনারা আমার ভিডিও দেখে সবাই বলবেন যে আমি সব কিছু কেন এত 100 বছর আগের করতেছি, কারণ আমার দাদুর বাবা উনি জমিদার ছিলেন, রায় মাহমুদ সরকার। তারপরে আমার দাদু গফুর সরকার জমিদারিত্ব পান, তো সেই কারণেই আসলে আমাদের জিনিসগুলো একটু পুরাতন। আর এই বাড়ি তৈরিতে আমার কাছে ইন্টারেস্টিং পার্ট যেটা লাগে, রড সিমেন্ট বালির বদলে এখানে চুন সুরকি এবং রেল লাইনের লোহার পাত ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফ্লাওয়ার শেপ মোমো অথবা রোজ শেপ মোমো বলতে পারেন। দেখতে যেমন সুন্দর, খাইতেও অসম্ভব মজা। ওয়েল, এই রেসিপিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছোটো বোন রিমঝিম ও অনেক ভালো মোমো বানায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল করে মোমো বানিয়ে খাইয়েছে আমাদের সবাইকে। আমরা সবাই তো খেয়ে একদম মুগ্ধ। আলহামদুলিল্লাহ টেস্টটাও অসম্ভব মজা হয়েছিল। আর মোমো যেরকম খাইতে মজা, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আম্মু একদিন সন্ধ্যায় হঠাৎ করে বলতেছে যে চলো তোমাদেরকে পানিপুরি খাওয়াই নিয়ে আসি। বগুড়াতে নতুন পানিপুরির একটা স্টল দিয়েছে, সো সেখানে আমরা গিয়েছি এবং সেখানে ইচ্ছা মতো পানিপুরি খেয়েছি। পার পিস পানিপুরি 5 টাকা করে। এখানে অনেক রকম তারা টক সার্ভ করে, লাইক টক মিষ্টি যেটা মিক্স টক, সেটা তেঁতুলের টক, তারপরে একটা লাচ্চি টক আছে, তারপরে পুদিনার টক। সো সব মিলিয়ে সবগুলো টকই আমাদের কাছে খুবই মজা লেগেছে। সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লাচ্চি দিয়ে পানিপুরি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক মজা লেগেছে আমার কাছে। আর যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে তেঁতুলের টক। আমার কাছে তেঁতুলের টকটা একটু মানে মনে হচ্ছিল যে বাসি তেঁতুল। হ্যাঁ, আমার কাছে এরকম মনে হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? এই টকটা আমার ইচ্ছাকৃতভাবে খারাপ করি। ইচ্ছাকৃতভাবে খারাপ করছেন? জি, ইচ্ছাকৃতভাবেই করি, কারণ সবগুলো টক যদি ভালো করি তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আমরা চাই আমাদের কাছে কাস্টমার কমেন্ট করুন যে ভাই এটা ভালো লাগলো না, এটা ভালো লাগছে, এই জন্য আমরা খারাপ করি একটা টক। ইচ্ছা করে কমে মানে খারাপ করা, এটা একটা কেমন না? আমরা ইচ্ছা করে করি, এটাই নিয়ম। এটাই নিয়ম? জি, আমাদের প্রতিষ্ঠানে এটাই নিয়ম। না, আমি আমি কিন্তু বগুড়াতে, এটা আমার বাবার বাসা, এখানে আমি আসছি ঘুরতে। আমি কিন্তু ঢাকাতে থাকি, ঢাকাতেও আমি খাইছি, কিন্তু এখানে ওখানে তো এরকম দেখি নাই যে ইচ্ছা করে খারাপ করছে। আমাদের পক্ষ থেকে নতুন কিছু। ও, এটা আপনাদের পক্ষ থেকে যে একটা জিনিস খারাপ থাকবে, কিন্তু ভাই এটা কিন্তু সত্যিই অনেকদিন আগেকার তেঁতুলটা, গন্ধ লাগতিছে, ফ্লেভার ইজ নট গুড রিয়েলি। এটা আপনারা
অবশ্যই চেঞ্জ করার আমি অনুরোধ করব। তাহলে ঠিক আছে, আমরা চেঞ্জ করব। হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। সো আমার এবং এই পানিপুরি স্টলের যিনি মালিক ওনার কথা তো শুনলেন। সো আমি মনে করি যে এক একজনের বিজনেস পলিসি এক এক রকম হয়, ওনার হয়তো এই মানে এরকম পলিসি, বাট আমি আমি ট্রুলি স্পিকিং আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাও বলেছি, আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পানিপুরি স্টলের পাশেই ছিল এই টিকিয়ার স্টলটা, যেটা রাস্তার পাশেই, স্ট্রিট ফুড বলতে পারেন। এই টিকিয়ার প্রাইস হচ্ছে 5 টাকা আর রুটির প্রাইস 5 টাকা, এই সব মিলিয়ে 10 টাকার কম্বো। খেতে মজা ছিল বেশ, ওপর দিয়ে পেঁয়াজ ছিটিয়ে দেওয়া হয়েছে, কাঁচামরিচ এবং একটা গরম মশলা বা চাট মশলা বলতে পারেন, খেতে মজা লাগছিল। আচ্ছা এটার অ্যাড্রেস তো বলেই নাই, এটা হচ্ছে বগুড়া নিউ মার্কেটের একদম পাশে, যেটা কিনা সাতমাথা থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। বললো সাইবান, এই বড়ইগুলো এত মজা ছিল, ঢাকায় নিয়ে আসতে চাইছিলাম, আম্মু বলতেছিল যে মনে করো তাহলে ব্যাগে দিয়ে দিব, বাট দুঃখজনক হলেও সত্য একটুও খেয়াল ছিল না বড়ইয়ের কথা। পরে আর কি, বড়ই রেখেই চলে আসছি ঢাকায়। যেদিন আমি ব্যাক করব তার সকালবেলা দেখতে পাচ্ছেন আমি এবং আম্মু সকাল সকাল চলে আসছি বাগানে, পেয়ারার বাগানে পেয়ারা পাচ্ছি, এগুলো আমি আমার সাথে নিয়ে যাব ঢাকায় নিব। সো যেদিন যাচ্ছি সেই দিনই মানে পেয়ারাগুলো পেরে নিচ্ছি, এই কারণে ভালো থাকবে পেয়ারাগুলো আশা করি। বগুড়া থেকে ঢাকায় ব্যাক করার সময় সবসময় আমাদের সাথে যেটা থাকে সেটা হচ্ছে বগুড়ার দই, এবারও নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যে ছবি তুলতে বা ভিডিও করতে একটুও খেয়াল ছিল না, সরি ফর দ্যাট। আর প্রতিবারের মতো এইবারও আম্মু আমার সাথে এক মন পোলাবের চাল পাঠাই দিছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জমির চাল, আর থ্যাংক ইউ আন্টি সিম এবং বেগুনের জন্য। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।